নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো এখন বাজে সকাল 6টা আর আমি সকালে ঘুম থেকে উঠি, বাইরে এসে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। সকাল সকাল বৃষ্টি দেখে মনটাও খুব ভালো লাগলো, কারণ বৃষ্টি পড়লে দিনটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, আর বৃষ্টির দিনে দেবে গাছের ফুল টুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তারপর ঘরে এসে আমি জানলা দরজাগুলো একটু খুলে দিচ্ছি, কারণ সকালবেলা জানলা টানলাগুলো খুলে দিলে বেশ ভালো লাগে। বাইরে থেকে যে ঠান্ডা হাওয়াটা ভিতরে আসে সেটা যেন অনেকটাই ভালো লাগে। তাই আমি সকালে প্রতিদিন এইভাবে জানলা টানলাগুলো খুলে দিই, তারপর নিজের মতো করে একটু সময় কাটিয়ে চলে আসলাম কিচেনে। এসে দেখো আলু ভাজা আর রুটি বানাচ্ছি হলো প্রিয়াংশের বাবার জন্য। আর প্রিয়াস আজকে স্কুলে এগরোল নিয়ে যাবে, তাই ওর জন্য এগরোল বানিয়ে দিব। ফার্স্টে যেহেতু প্রিয়াংশের বাবা 7টার সময় ডিউটি যাবে, তাই আগে ওর বাবারটা বানিয়ে নিচ্ছি। তারপর দেখো প্রিয়াংশের রেডি স্কুল যাওয়ার জন্য, ওর ব্যাগটা সমস্ত রেডি করে রেখে দিয়েছি। ও বসে আছে, একটু টিভি দেখে নিচ্ছে, এখনও 7:30 হয়নি তার জন্য। আর এদিকে আমি একটু সোফা টপগুলা ঠিক করছি, কারণ কালকে না একটা নতুন সোফার কভার এনেছি, সেটা আজকে লাগালাম, কালকে রাত্রেই লাগিয়েছি, তো আজকে এখন মানে ঠিকঠাক করছি। তো দেখো তো সোফার কভারটা কেমন হয়েছে, যেরকম চেয়েছিলাম সেরকমটা পাইনি, তাই প্রিয়াংশা বাবা বললো এরকমটাই নিয়ে নাও। তো দেখো সুপার কভারটা লাগানোর পরে আমার বসার ঘরের লুকসটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সকালবেলা ভাবলাম পিয়াজ যাওয়ার আগে রুমগুলো একটু গুছিয়ে ফেলি, তাহলে পরে অনেকটাই টাইম পাওয়া যায়। তো এদিকে দেখো বিছনা টিছনাগুলো আমি উঠিয়ে সুন্দর করে গুছগাছ করে নিচ্ছি। এখন 7:20 মতো হয়েছে, তো ভাবলাম 10 মিনিট একটু কাজগুলো সেরে ফেলি, তাহলে পিয়াজকে দিয়ে এসে একটু কাজের চাপ কম থাকবে, নাহলে যেন তো সময়টা অনেকটাই পট করে যেন চলে যায়, পট করে যেন 10টা বেজে যায় সেরকম হয় আর কি। তো জানোই তো আমাদের বেঙ্গলি হাউসওয়াইফদের সকালে প্রচণ্ড পরিমাণেই কাজ থাকে, গোছাগাছি, ঘর ঝাড়ু দেওয়া, মুছা। আর আমার প্রতিদিনই ঘর মুছতে হয়, কারণ ঘর না মুছলে আমার ভালো লাগে না। বিছনা টিছনাগুলো গুছিয়ে তারপর চলে যাব প্রিয়াংশকে স্কুলে বাসে উঠিয়ে দিতে। তো দেখো আমার ঘরটা গুছানো হয়ে গেছে, আজকে যেন রুমটা একটু অন্যরকম লুকস দিচ্ছে সেরকম ভালো লাগছে আর কি। মনটা ঘরটাকে একটু অন্যরকম চেঞ্জ করতে পেরে ভাবছি কুশনগুলোও চেঞ্জ করে ফেলবো। তারপর পিয়াজকে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে এসে ঘরটর মুছে তারপর স্নান করে পুজো দিয়ে দিলাম। সকাল সকাল পুজোটা না দিলে ভালো লাগে না। তারপর এখন একটু ব্রেকফাস্ট করব, যেহেতু সকালে আমি ব্রেকফাস্ট করি না, পুজো দেওয়ার পরেই করি, তাই সকালে পুজোটা দিয়ে একটু ঘরে ধুনা দেখিয়ে দিচ্ছি। আজকে না ছোবা মানে অ্যাকচুয়ালি ছোবা জ্বালানো হয়নি, কারণ কাটা ছিল না, তাই ভাবলাম একটু ধূপকাঠি দিয়েই ধুনাটা দেখিয়ে দিই। আমার না ছোবা দিয়েই ধুনা জ্বালিয়ে মানে দিতে ভালো লাগে, ধুনার যে গন্ধ সেটা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আজকে যেহেতু দেরি হয়ে যাবে তাই ভাবলাম না ধূপকাঠিয়ে জ্বালিয়ে দিই। আর তুলসীর তলায় দেখো গাছটা না একদম বৃষ্টিতে না নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখো এখন 10:30 মতো বাজে, এই ঘড়িটা 5 মিনিট স্লো আছে, সরি ফাস্ট আছে। তারপর এখানে একটু বসে পড়লাম একটু গানের প্র্যাকটিস করতে, জানোই সকালে আমি প্র্যাকটিস না করলে আমার বিকেলে আর করা হয় না, যেহেতু প্রিয়াংশের পড়া থাকে। তারপর এখন চলে এসেছি, এখানে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, আজকে আমি আমার মনের মতো খাবার বানাবো, ডাল ভাত আর মুচমুচো করে আলু ভাজা আর আমের চাটনি, এটা হলো আমার ফেভারিট খাওয়া। ডালে একটু শশা আর টমেটো দিয়ে দিলাম, যেহেতু প্রিয়াংশা বাবা আজকে দুপুরে আসবে না তাই আমি আমার পছন্দের মতো খাবার বানিয়েছি, ডালে শশা দিয়ে দিলাম। আর এদিকে মুগ আর মুসুরি মিলিয়ে ডাল, এদিকে একটু আমের চাটনি বানাচ্ছি, তার সাথে একটু মুচমুচে করে আলু ভাজা। গরম দিনে না আমার এরকম ধরনের খাবারগুলো খেতে কম্বিনেশনটা জানি না কেন, ডাল মুগ ডালের সাথে একটু মুচমুচে আলু ভাজা তার সাথে একটু আমের চাটনি আমার কিন্তু বেশ ভালো লাগে, তাই আমি আজকে আমি আমার মতো করে বানালাম। তারপর সন্ধ্যার সময় দেখো প্রিয়া
স্কুল থেকে আসার পর পিয়ান্সের সাথে একটু বসে আমি প্রতিদিনই টিভি দেখি, খেলাধুলা করি। তারপর দেখো এখানে কয়টা ডালের বড়া দিয়ে পকোড়ি বানিয়ে দিলাম পিয়ান্সকে সন্ধ্যার টিফিন। সন্ধ্যার টিফিন খেয়ে দুজনে পড়তে বসবো, প্রিয়াসকে পড়াতে বসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে।